আপনি তো একদম ছাল খেতে পার। মানে মানে আমরা এই পিকনিকে এনজয় করতে এসেছি, সেটা যাতে বজায় থাকে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল টু। তোমারও দায়িত্ব আছে একটা। আমি কেন কি করছিলাম সেটা তো তুমি সবটাই জানো বাবা, এতে এত ওভার রিয়্যাক্ট করার কি আছে? আমি ওভার রিয়্যাক্ট করছি, আমি ওভার রিয়্যাক্ট করছি। এই কেউ চাষাটাকে এখানে আমি কেন নিয়েছি? যাতে ও পারুলের দেখভাল করতে পারে। ওর যদি অন্য মতলব দেখি আমি। কি হয়েছে সোমনাথা, এনি প্রবলেম? প্রবলেমটা কিছুই না ছোট মামা, ওনার আলুর দমটা খেয়ে ঝাল লেগেছিল, তাই জন্য আমি ওনাকে জল খাওয়াচ্ছিলাম, সেটা দেখেই বাবা ইস্যু বানিয়ে প্রবলেম ক্রিয়েট করছে। মানে আলুর দম কই? আলুর দমে তো ঝাল নেই, আমরা তো খেলাম। হ্যাঁ, তাছাড়া ওটা তো ওই আগের একই আলুর দম, তাতে ঝাল হবে কেন? আরে সব ওর নাকামো, ও কতটা বেঈমান। বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমার প্লেট থেকে তুমি টেস্ট করে দেখো। নাও। ইরে, খেলো করেছে। কোনো দরকার নেই। এই একটু খাবার খাওয়া, কোনো দরকার নেই। আরে বনি দিদি, তুমি তো আমার বরকেই জল খাইয়েছো, পুণ্যের কাজ করেছো। বাবা, এতে আমার যখন কোনো আপত্তি নেই, তোমাদের কেন এত রাগ? আরে আপত্তি থাক না থাক, তুমি প্লেটটা ভাঙলে কেন? বাবা, তুমি রাগ করো না। মামা, চলো আমরা খেলবো, চলো চলো চলো, আমরা আনন্দ করবো। ও বর, বর, চলো এসো, আমরা খেলতে যাবো, চলো এসো, এসো না। Bonnie, just be careful, huh? আশ্চর্যতে সবাই বলছে আলুর দমে ঝাল ছিল না, তাহলে ঝালটা? এখনো খালা থামায়নি তাহলে পারি। বাপরে বাপ, আরে কবে যে তুমি শিখবে না ধরো। অনেক খালা আছে, এবার একটু ডাবল সে খালা হবে। ডাবল ডাবল, আমি আর আমি আর রুচি, আমি আর বৌদি ভাট্টার, তুমি আর পল্লবী ভাট্টার। আমি নেই বাবা, আমি নেই, আমি এর মধ্যে নেই। পল্লবী আমার লাইফ পার্টনার হতে পারে, বাট খেলাতে না। আরে ভাই, এটা তো করতেই হবে, তো শুরু হওয়ার আগে হেরে গেছে। হ্যাঁ বড় মামি, ডাবলস এর গেম হবে, একদিকে তুমি আর বাবা আর আরেকদিকে আমি আর উনি। কিউ ড্যাডি জি, হো যায় টক্কর। সোমনাথ দা, বনি কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করছে, আপনি জিতে দেখিয়ে দিন তো। ঠিক আছে চলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন খেলা চলছে বাবা ভার্সেস মে, এখন দেখা যাক কোন টিম জেতে, বাবা না মে। আমি আরেকটা কথা বলে দিই, যে টিম জিতবে তার জন্য রয়েছে বিশেষ প্রাইজ। প্রাইজ আছে? স্পেশাল প্রাইজ? ইস, আমি যদি খেলতে পারতাম। বনি, এরকম করে খেললে চলবে না, খুব ভালো করে খেলো। মারুন, কাম অন বনি, আমার হারের বদলাটা তোকে নিতে হবে, তুই দেখিয়ে দে তুমি বাপ কা বেটা। বনি বনি, তোকে জিততেই হবে কিন্তু, কাম অন বনি বনি। বনি দিদির সাথে জুটি বাঁধা, ইচ্ছে করছে গলার টুটি টিপে দি মন্দটার। বডি কাম অন, কি করছো? সরি সোমনাথ, গেম কাম অন। ওকে ওকে ওকে, টান টান উত্তেজনা চলছে, দেখা যাক কোন টিম জেতে, বাবা না মে, মে না বাবা। বনি বনি বনি, আমি মারবো। আর তাদের মধ্যে যে জিতবে তাদের জন্য রয়েছে বিশেষ প্রাইজ। ইস, বনি দিদি দল জিতে গেলে স্পেশাল প্রাইজ পাবে। আচ্ছা, আমি যদি বনি দিদির দলে খেলি প্রাইজ তো আমিও পাবো? লোভ করিস না পারুল, আবার কোনো গন্ডগোল পাকাবি, কিন্তু প্রাইজটা যে হাতছাড়া হবে। ঠিক আছে বাবা, তা হোক। চরম উত্তেজনায় খেলা চলছে, আমি দেখতে পাচ্ছি শেখর, শেখর এসেছে, শেখর পপ তুলে নিচ্ছে। না না, এভাবে আমি প্রাইজ হাতছাড়া করব না, কিছুতেই না। দেখা যাক শেখরের এই সার্ভ গেম পয়েন্ট সংগ্রহ করতে পারে কিনা। চরম উত্তেজনায় শেখর সার্ভ করছে। পারে!
চ্যাম্পিয়ন টিম হচ্ছে বনি এন্ড শেখর। এই আমরা জিতে গেছি, আমি এদের তালে, আমাকে ফেরাইস দাও। পারুল, তুমি এইভাবে লাফাচ্ছ কেন? তুমি জানো না এই অবস্থায় লাফালাফি করতে নেই। বনি তো ঠিকই বলেছে, আর তুমি কেন লাফাচ্ছ? জিতেছে তো বনি আর শেখর, তাতে তোমার এত আনন্দ কিসের? হ্যাঁ পারে যা বনি দিদি, তাই তো আমার। বনি দিদি যদি হেরে যেত হারটা তো আমারও হতো। বনি হারলে তোমার হার হতো কেন? পারে আমি না বনি দিদি ছোট বোন হই, আমি কখনো বনি দিদিকে হার দিতে পারি? তাই না বনি দিদি জেতার জন্য খুব ভুল করেছো পারুল। তোমাকে বনি বোঝালো, আমি বোঝালাম, তোমার মাথায় কিছু ঢোকে না? তুমি কি পাগল পারুল? আমার টিম জিতলো না হারলো তাতে কিচ্ছু যায় আসে না। এখন আরো বেশি ইম্পর্টেন্ট তোমার আর তোমার বেবির সেফটি। এই অবস্থা কেউ এইভাবে লাফায় পারুল? জেতা হারা বাচ্চা কোনো কিছু ওর কাছে বড় নয়। ওর কাছে বড় হলো জেতার পর প্রাইসটা, কি তাই না পারুল? ওই যে ছোট মামি বলছিল না, যেই দল জিতবে তার জন্য স্পেশাল প্রাইস, পারুল কি সেই লোক সামলাতে পারে? কি তাই না পারুল? দূর যাতা, আমি বনি দিদির জন্য কিচ্ছু করতে পারি না। যখনই কিছু করতে যাই এই লোকটা খুঁত ধরে। দরকার নেই আমার, আমি কারোর জন্য কোনো ভালো করব না। আমার আনন্দের জন্য তোমরা আমাকে এই পিকনিকে এনেছিলে না? যদি আনন্দের এই চিড়ি হয় আমার দরকার নেই কোনো আনন্দের, থাকবো না আমি এই পিকনিকে। দাও তো, দিয়ে দাও আমাকে আমার প্রাইজটা, আমি চলে যাই এখান থেকে। প্রাইজ? নিজেদের মধ্যে খেলা এবার প্রাইজ কিসের? হ্যাঁ আমি তো ওদের এই কথাটা বলছিলাম এনকারেজ করার জন্য। আর তাছাড়া প্রাইজ যদি সত্যি থেকেও থাকে সেটা তো তুমি পাবে না পারুল, তোমার খুব লোভ তাই না? কথা শোনাচ্ছ, আমায় কথা শোনাচ্ছে? ঠিক আছে শোনো শোনো, যে যা পড়ো তাই শোনো, এটাই আমাকে আনন্দে রাখা তোমাদের? দরকার নেই আমার এরম আনন্দে। কথা তো শুনতে হয়েছে আমাকে পারুল, আমাকে, আর সেটাও বিনা দোষে। শুধু তোমার জন্য সবাই আমাকে অবিশ্বাস করছে, তবে সত্যিটা আমি তোমার মুখ থেকে বের করেই ছাড়বো পারুল। যে খেলাটা তুমি শুরু করেছো সেটা তো জিতবো আমি, জিতবে আমাদের দুজনের এই টিমটাই। এই মেয়েটা আমাকে সব কটা গেমে হারিয়েই ছাড়বে, তার আগেই আমাকে গেমটা অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। অনেক টেম্পারেচার, কত জ্বর আছে? অনেক। আপনি ধরুন তো, আচ্ছা ওয়াশরুমটা কোথায়? মানে বাথরুম আর কি। ওই যে সোজা যাবেন গিয়ে বাঁ দিকে। ও আপনি ওর কাছে একটু বসুন প্লিজ, হ্যাঁ আমি আসছি। ঠাকুরে তুমি কি করলে ঠাকুর? হঠাৎ করে এরকম জ্বর কি করে হলো? সারিয়ে দাও ঠাকুর, সারিয়ে দাও। আচ্ছা আমাকে একটা তোয়ালে দিন না। বিশ্বাস করি বলে বিশ্বাস করি। छोटी से बांधे नाचे है हम ताता धैया।
তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারা পার মনের আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম চেলাম হারিয়ে কথা বলবো না অনেক বছর পরে মেয়ের কথা শুনে আমি পিকনিকে এসেছি হ্যাঁ আমার সময় নষ্ট করবেন না ওকে ওকে কাল কথা হবে কি বারুল ধরা পড়ে গেলে একটু হড়কেছে সত্যি কিন্তু মায়ের দিব্যি মারি কেউ ধরতেই পাইনি তোমার পেটে বাচ্চা নেই তোর মাথায় যে কতটা গোবর আছে সেটা হয়তো ভগবান নিজেও জানেন তুই কি বোকা আমি খেলার কথা বলছি ওখানে ধরা পড়ার কথা বলছি আমি সেটা তো খেললে ধরা পড়বো আমার বর বললো তোমার এই অবস্থা তোমার দৌড়াদৌড়ি করা উচিত না তাই একটু এদিক ওদিক ঘুরেই দেখছিলাম কি তুই ওদের সাথে খেলছিস না তোকে নিয়ে কি করবো পারু এত করে বোঝালাম তোকে
আর তুই নাকি ওদের একা ছেড়ে দিয়ে এখানে চলে এলি পারুল আমি ভুল হয়ে গেছে পাতানো বাপ এবার মতো করে দাও মা একটা কথা শুনে রাখ এই সোমনাথ চট্টোপাধ্যায় কাউকে এমনি এমনি পোষে না যে গরু দুধ দেয় না তাকে পোষে লাভ নেই তুই যদি হোমে যজ্ঞে না লাগিস তাহলে তোকে ছুঁড়ে ফেলতে নাই জলে আর এক মিনিটও লাগবে না ওর নিজের যদি ভালো চাস এই যে ভাবে আমি বুঝিয়ে দিই যে কাজগুলো দিই সেটাকে ভালোভাবে কর নালে তোকেই চরম ভুগতে হবে দেখ যে দেখ ওরা কোথায় আছে তোর কাজ হলো কাবাব মে হাড্ডি হয়ে থাকা বুঝলি যা এবার কর যাচ্ছে তো এক্ষুনি যাচ্ছি পাতানো বাপ কে জানি দুটোতে কোথায় গিয়ে মরেছে পারলেই তো ক্যান্ডেলে আটার মতো লেগে যায় কি ভেবেছিলে তোমরা হ্যাঁ নিজেরা লুকিয়ে থাকবে আর আমি তোমাদের খুলে পাবো না তাই তো রেগে গেছে সবথেকে বদমাশ হচ্ছে তুমি দেখো তোমার খুব খারাপ করলে হ্যাঁ বউয়ের পক্ষে তুমি আমাকে ধরো তুমি বিশ্বাস করো আমি কিন্তু কিচ্ছু বলিনি খুঁজে পেলে তো পাতানো বাপ আমায় বাড়ির থেকে খেদিয়ে ছাড়বে পঞ্চুলো যে গেল দুটোয় ধরে তো আমরাও ফেললাম পারুল মানে আমাদের ধরতে তুমি ওই উঁচু ঢিপি থেকে লাফালে পারুল তুমি না মা হতে চলেছ এবার বলো তুমি আবার ভুলে গেছো তাই না কি হলো বলো এবার কে কাকে ধরলো কি অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে কিছু সেসব পরে শোনো এখন বল কেমন ফিল করছো মানে একটু বেটার লাগছে ঠিক আছে ঠিক আছে কিন্তু তুমি
তোমাকে খবর দিল। আমি আপনি শোনো আমার কথাটা শোনো আমার কথাটা তো একবার শোনো চলো তুমি আরে আমি তো তুমি কি পারুল তুমি এত উঁচু থেকে লাফ দিয়ে নিচে নামলে যেই কারণে আমরা তোমাকে খেলতে নিলাম না যে বাই চান্স যদি পড়ে গিয়ে তোমার লেগে যায় তোমার তো ক্ষতি হবে তোমার বেবির ক্ষতি হবে আর তুমি সেই যেটা মনে রেখে আমরা বারবার তোমাকে সাবধান করতে চাইছি আর বেবি ক্যারি করে তুমি নিজে সেটা মনে রাখতে পারছো না বাপটা ঠিকই বলেছে আমার মাথায় সত্যি গোবর পড়া একদিকে নেই বাচ্চার জ্বালা আর একদিকে এই টোনাটুনিকে চোখে চোখে রাখার পালা দুয়ের মাঝে পড়ে তো আমার ফালা ফালা অবস্থা ভুলের পর ভুল করে জিনা হারাম হয়ে যাচ্ছে মাইরি